সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকুরি কিভাবে পাবো, কিভাবে প্রস্তুতি নিব, এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করছেন। এটা নিয়ে কথা বলবো এবং আপনারা চাকুরি প্রার্থী যারা তারা অনেক ভুল ধারণা নিয়ে আছেন, এই ভুল ধারণাগুলো নিয়ে একটু ডিসকাস করবো আজকে। প্রথমে বলি যে কেন ভাই আপনাদের মনে হঠাৎ করে এই কোয়েশ্চেন আসলো কেন, যে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর চাকুরি কীভাবে প্রস্তুতি নেবেন। আমি মূলত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকুরি নিয়ে একটু কাজ করি, প্রাইমারি ও তৃতীয় শ্রেণীর চাকুরির মধ্যেই পড়ে, সেই জন্য প্রাইমারি নিয়েও আমি কাজ করি। এখন ওই যে গতদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হয়েছে এবং অনেকেই 90 আপ পেয়েছেন, তারপরে তাদের রোলটা আসে নাই লিখিত পাশে রেজাল্টে, এই জন্য তারা অনেক হতাশ এবং তারা বলতেছেন যে এত ভালো রেজাল্ট করেও যদি চাকরি না পাওয়া যায় তাহলে তো চাকরিতে দুর্নীতি হচ্ছে, এরকম একটা কথাবার্তা। এবং সেখান থেকে আমাকে অনেকে কোয়েশ্চেন করছেন জিনিসটা, এই চাকুরিগুলার মানে এই যে কারিগরি শিক্ষা বোর্ডের প্রস্তুতি কীভাবে নেবেন না নেবেন, সেগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি ফেসবুকে, অনেক আমার নির্দেশনা দেওয়া আছে এবং আমার সাজেশন থেকে মোটামুটি প্রায় সবই আলহামদুলিল্লাহ কমন আসছে। এখন বিষয় হচ্ছে যে আপনাদেরকে বলি ভাই, আপনি 91 পেয়েছেন, 90 পেয়েছেন, 87 পেয়েছেন, আমার দেখা অনেক স্টুডেন্ট 95 পেয়েছে, 97, 98 পেয়েছে। মনে রাখবেন বর্তমানে চাকুরি বাজার অনেক কম, প্রার্থী অনেক বেশি, যে ফার্স্ট ক্লাস পাওয়ার যোগ্যতা রাখে সে থার্ড ক্লাস চাকরি পাচ্ছে এবং তার থার্ড ক্লাস চাকরি করছে, মানে যার যেখানে থাকার কথা সে সেখানে থাকতে পারছে না। এই জন্য আপনি যদি নিজেকে সবসময় ওই যে তৃতীয় শ্রেণীর চাকরির কোনো মতে একটু পড়েন চাকরি পাবেন সেটা চিন্তা বাদ দিতে হবে, প্রতিযোগিতার লেভেলটা আপনাকে ধরতে হবে। আপনি পায়েন নাই দেখে আর কেউ যে পাবে না সেটা না, অনেক পেয়েছে এবং যারা মোটামুটি সুযোগ পেয়েছে তাদের অনেক ভালো রেজাল্ট ছিল, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। ভাইবাতেও আমি তাদেরকে সাপোর্ট দিয়েছি, তো ভাইবাতেও তাদের সাথে আলাপ হয়েছে যে আসলে কী লেভেলের প্রিপারেশন তারা নিয়েছে আমি জানি, এবং প্রিপারেশনের সময়ও আমি তাদেরকে প্রিপারেশনের বিষয়ে ইনস্ট্রাকশন দিয়েছি। তো এই জন্য জাস্ট কোনো মতে পড়লে এই চাকরিটা হওয়ার কথা না। আমি বলি আপনাকে যে চাকরি প্রার্থী দুই ধরনের প্রার্থী আছেন, একজন হচ্ছে সিজনাল প্রার্থী, তিনি যে চাকরি সার্কুলার আসলো বই বের করলেন, কিছু পড়লেন, কিছু না পড়ে মানে খুব আমোদ ফুর্তি নিয়ে পরীক্ষা দিতে গেলেন, এই ধরনের প্রার্থীর চাকরি জীবনে কোনোদিন হবে না 100% বলতে গেলে। দুই একজন মানুষ যদি ব্যতিক্রম হয় এটা আল্লাহর ক্ষুদ্রত, কিন্তু আমি দেখি নাই যে এরকম মানুষজন চাকরি পাইতে। চাকরি পায় তাহলে কারা? আপনি জানেন যে চাকরি আপনার লাগবে সিরিয়াস, এনিহাও আপনার চাকরি লাগবে, সব চাকরির জন্য সেম পড়া, বাংলা, ইংরেজি, গণিত, এরপরে জান সাধারণ জ্ঞান, এরপরে বিজ্ঞান এবং ICT, এগুলো আপনি জানেন যে সব চাকরির জন্য সেম পড়া। এখন সে তারা কী করে, তারা যে কোনো ভালো একটা বই কিনে সেখান থেকে পড়া শুরু করে এবং পড়তে পড়তে কৌশলে পড়ে পড়ে এক সময় গিয়ে চাকরি পায়। এই বিষয় নিয়ে একটু ডিটেলস কথা বলি। বই কিনবেন কি, তাহলে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রশ্নগুলো হলো প্রায় ম্যাক্সিমাম কোয়েশ্চনই প্রায় 95 আপ কোয়েশ্চেন বিগত বছরের কোয়েশ্চেন থেকে আসছে অথবা বিগত বছরের টপিক থেকে আসছে। এই জন্য আপনি এখন কী করবেন, আপনি বাজারে গিয়ে এমনটা একটা কী করবেন, ওই প্রফেসরের বই একটা আছে না জব সলিউশন সেটা কিনে ফেললেন, এখানে হাজার হাজার কত হাজার হবে, 10,000 উপরে হবে, 35,000 না কত হাজার জানি শুনলাম MCQ আছে, এগুলো কি পরে আপনি মনে রাখতে পারবেন, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এই ভুলটা আসলে করবেন না। তার মানে এখন একজন চাকরিজীবী যেটা করে সেটা আমি বলি, বা চাকরি পাওয়ার ওয়েটা আমি বলি, সেটা হচ্ছে আপনি জানেন এই সাবজেক্টগুলো আপনার পরীক্ষাতে প্রশ্ন আসবে, তো এই সাবজেক্টগুলো যখন আসবে আপনি এই সাবজেক্টগুলো পড়ার জন্য অবশ্যই বই কিনবেন। বই কই থেকে কিনবেন, আমার একটা ভিডিও দেওয়া আছে ফেসবুকে, এটা লেকচার দেওয়া আছে, অথবা আপনি আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা কিনেন, কোনো প্রবলেম নাই। এখন বই পাওয়ার পরে আপনাকে কী করতে হবে, আচ্ছা আপনি একটা কথা বলেন, যখন আপনি SSC পড়েছেন, HSC পড়েছেন, জানি না আপনাদের কার কী রেজাল্ট ছিল, কেউ যদি A+ না পেয়ে থাকেন আপনি কি বলবেন যে আমার বই ভালো ছিল না এই জন্য আমি A+ পাই নাই, বইয়ের কি দোষ দিবেন? না, চাকরিদের জন্য আপনি বইকে দোষ দিতে পারবেন না, বই আপনাকে A+ পাওয়াবে না, বাদও দিবে না, বরং A+ পাওয়াটা নির্ভর করে আপনি বিষয়টা কতটুকু টেকনিক্যালি পড়তে পেরেছেন, মনে রাখতে পেরেছেন কি না, বারবার রিভিশন দিয়েছেন কি না, বুঝতে পেরেছেন কি না, বেসিকটা স্ট্রং হয়েছে কি না, এগুলোর উপর নির্ভর করে। চাকরি পরীক্ষায়ও বাংলা, ইংরেজি, গণিত সবগুলোর বেসিক প্রস্তুতি আপনার কীরকম আছে সেইটার উপর নির্ভর করে, প্রস্তুতি ভালো থাকলে যে কোনো বই থেকে আপনি পরে চাকরি পাবেন, সবগুলো বই পড়েই মানুষ চাকরি পাচ্ছে, বই ডাজন্ট ম্যাটার, মানে বুক ডাজন্ট ম্যাটার আর কি। আচ্ছা, তাহলে এখানে বিষয়টা ম্যাটার করে কি, ম্যাটার করে হচ্ছে গিয়ে আপনি টপিকটা বুঝতে পেরেছেন কি না, কোনটা পড়বেন, কতটুকু পড়বেন সেটা বুঝতে পেরেছেন কি না। ধরুন আপনি নিজের আইডেন্টিফাই করুন কোন সাবজেক্টে আপনি স্ট্রং, কোন সাবজেক্টে আপনি উইক, আপনি বাংলাতে ধরলাম উইক স্ট্রং, আপনি ধরলাম সাধারণ জ্ঞানে স্ট্রং, তাহলে আপনার ইংলিশ এবং গণিতে দুর্বলতা আছে, তাই তো? এখন ইংলিশ এবং গণিতের যে দুর্বলতা, আপনি তৃতীয় শ্রেণীর চাকরির ইংলিশের প্রশ্ন বা গণিতের প্রশ্ন দেখলে আপনার কাছে মনে হয় কঠিন,
কঠিন মনে হয় কারণ আপনার বেসিকটা খুবই দুর্বল, আপনি এই বিষয়ে জানেন না কিছু, এই জন্য আপনার কাছে কঠিন মনে হয়। অথচ প্রাইমারির ইংলিশ ম্যাথ, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ইংলিশ ম্যাথ যেগুলো প্রশ্ন আসে এগুলো থেকে ইজি জিনিস আর কিছু হয় না। কঠিন হচ্ছে গিয়ে ব্যাংকে যেগুলো ম্যাথ আসে, ইংলিশ আসে, বিসিএসে যেগুলো আছে সেগুলো অনেকটা কঠিন। এই জন্য ভাই আপনার এগুলো কঠিন মনে হয় বিকজ এখান থেকে কী করে না, আপনি আসলে বেসিকটা স্ট্রং নাই। বেসিক স্ট্রং নাই কেন, যখন আপনি স্কুলে কলেজে ছিলেন তখন আপনি কারো সাপোর্ট পান নাই, কেউ আপনাকে দেখায় দেয় নাই, জিনিসগুলো সহজ আপনার কা, আপনি অনেক কঠিন জিনিস পারেন, মানে আপনার কাছে যে জিনিসটা অনেক সহজ অনেকের কাছে সেই জিনিসটা অনেক কঠিন, কারণ সেই জিনিসটা সে ভালো করে পড়তে পারে নাই বা কেউ বুঝায় দেয় নাই। ঠিক তেমনি আপনার কাছে যে জিনিসটা কঠিন আমার কাছে বা অনেকের কাছে সেই জিনিসটা অনেক সহজ, কারণ সে জিনিসটা ভালো করে বুঝেছে, বেশি জেনেছে, আপনি জানেন নাই। এই জন্য আপনি কি করেন, আপনি যেটা করেন সেটা হচ্ছে গিয়ে তাইলে ইংলিশে আমি কীভাবে কম পড়েই ভালো রেজাল্ট করে ফেলবো, গণিতে না পড়েই কীভাবে আমি বিশ্বের মধ্যে 18 পেয়ে যাবো, এই চিন্তাভাবনা আপনারা করেন, এটা ভুয়া চিন্তাভাবনা। এবং ইউটিউবে দেখলাম মানুষজন বিশ্বের মধ্যে 18-20 পেয়ে যাবেন, এরপরে 80-র মধ্যে এত পেয়ে যাবেন, সে তো পেয়ে যাবেন, সব হচ্ছে গিয়ে একটা চটকদার বিজ্ঞাপন কথা, একটা ভুয়া কথা বলতে গেলে। আমি যদিও কাউকে হার্ট করে কথা বলি না, কিন্তু বলতেই হচ্ছে এগুলো সব ভুয়া কথা, ফালতু কথা, আপনি ভালো করে খেয়াল রাখবেন। এই যে বিসিএসএ মানুষজন পড়ে, যারা আর্টস কমার্স থেকে পড়েছে, যাদের সায়েন্স জীবনে পড়ে নাই, তারা হচ্ছে গিয়ে সায়েন্সের একেবারে অনেক ডিপ লেভেল পড়তে হয়। যেমন আপনাকে কম্পিউটার আইসিটির অনেক বেসিক লেভেল পড়তে হয়, যারা কম্পিউটারের ইঞ্জিনিয়ার যারা সিএসসি যারা পড়েছে তারা যেটা পড়ে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেকনোলজি পড়তে হয়, যেটা ওই ইঞ্জিনিয়ারিং ত্রিপলিতে পড়েছে এদের বিষয়গুলো পড়তে হয়, অনেক ডিপ থেকে কিন্তু পড়তে হয়, সিলেবাসটা এরকম ডিপ। আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়তে হচ্ছে, উচ্চতরগণিত পড়তে হচ্ছে, যে আর্টসে কমার্সে পড়েছে সে কি উচ্চতরগণিত কখনো পড়েছে, তাকে এই বিসিএসের জন্য উচ্চতরগণিত এসে পড়তে হচ্ছে, মানে এই জিনিসটা একটা ক্লাসের মতো। আপনি চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করছেন, এইটা পুরোপুরি নতুন একটা ক্লাসের মতো, ধরেন আপনি এই শ্রেণীতে ভর্তি হয়েছেন। এই জন্য চাকরি প্রার্থীদেরকে, মানে যারা চাকরি দেয় তারা কী প্রত্যাশা করে, তারা এগুলা থেকে প্রশ্ন দেয় কেন, তারা প্রশ্ন দেয় এই কারণে যাতে চাকরি প্রার্থীরা আগে যদি নাও পড়ে অন্ততপক্ষে চাকরির জন্য যাতে এইগুলার প্রিপারেশন নিয়ে মোটামুটি একটা বেসিক নলেজ নিয়ে যাতে চাকরিতে আসতে পারে, বুঝতে পেরেছেন। এই জন্য এগুলো থেকে প্রশ্ন দেয়, প্রশ্ন দেয় কারণ কী, যাতে এই প্রশ্ন দিলে এখান থেকে এরা পড়বে, পড়লে এখান থেকে এরা শিখবে, শিখলে পরে এরা স্মার্ট হবে এবং এরা চাকরি করতে আসতে পরে স্মার্টলি কাজ করতে পারবে। তো এই জন্য ভাইয়া বিসিএস বলেন, অন্যান্য চাকরিগুলো বলেন, এগুলোর প্রিপারেশন মানে হচ্ছে আপনি নতুন একটা ক্লাসে ভর্তি হয়েছেন, আপনি অনার্স শেষ করেছেন না 16 নম্বর ক্লাস, মাস্টার করেছেন 17 নম্বর ক্লাস, এইটা হচ্ছে 18 নম্বর ক্লাস, 18 নম্বর শ্রেণীতে আপনি পড়েন। এখন এই 18 নম্বর শ্রেণীতে পড়ার সময় আপনি আগে যেগুলো পড়েন নাই, ইংলিশে আপনার দুর্বলতা ছিল, গণিতে আপনার দুর্বলতা ছিল, এই দুর্বলতাগুলোকে এখনও দুর্বলতা রেখে কোনো মতে পার পাওয়ার সম্ভাবনা অনেক কম। আবার বলি, এইগুলাকে সেম দুর্বলতা লেখে কোনো মতে পার পাওয়ার সম্ভাবনা অনেক কম। যারা টেকনিক্যাল এই কথাগুলো বলেন, জানি না কারা কী লেভেলের বলেন, আপনার যদি ইংলিশে একটু দুর্বলতা থাকে, গণিতে অনেক স্ট্রং থাকেন, তাইলে ম্যাচ আপ হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি ইংলিশেও দুর্বল, গণিতেও দুর্বল, হ্যাঁ, তাহলে পরে এখান থেকে আপনার পিছিয়ে পড়ার সম্ভাবনা অনেক। তার মানে আপনাকে কী করতে হবে, আপনার প্রাইমারির জন্য এগুলাতে মাস্টার হওয়া লাগবে না, খুবই সহজ জিনিস পড়া লাগবে, কিন্তু আপনাকে স্কুল লাইফে কলেজ লাইফে কেউ সহজভাবে এই জিনিসগুলো বুঝাইয়া দিতে পারে নাই, কেউ আপনাকে সহজভাবে এটা ইনস্ট্রাক্ট করতে পারে নাই, এই সহজ জিনিসটা আপনি সাপোর্ট পান নাই কারোর কাছ থেকে, এখন আপনি সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন। দেখবেন এখন এই যে বিভিন্ন সাবজেক্টের জন্য বিশাল বিশাল একটা হয়ে গেছে, বিভিন্ন টিচার পড়াচ্ছে, থাউজেন্ডস অফ টিচার্স আর টিচিং, হ্যাঁ, তাহলে এই যে পড়াচ্ছে কারণটা কি, এই বিষয়গুলোতে উইকনেস শুনতে দুর্বল করতে হয়। প্রাইমারি ইংলিশে ভাই এক মাস যদি ইংলিশ পড়েন, প্রাইমারির ইংলিশ, প্রাইমারির গণিত, আপনি বস হবেন শিওর এই বিষয়গুলোর জন্য। বা আপনি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে ইংলিশ গণিতগুলো সেগুলো বলতেছি, এগুলো হচ্ছে কি আপনি বস হওয়া সম্ভব, কারণ হচ্ছে কি এগুলো ইজি লেভেলে একেবারে, কিন্তু ইজি লেভেলটাই আপনি পারেন না, হাস্যকর, কারণ আপনি ওই ধরনের এনভায়রনমেন্ট পান নাই। যারা বড় বড় ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়েছে তারা হচ্ছে গিয়ে এই সাপোর্টটা পায়, তাদের হয়তো সিনিয়ররা থাকে বা তারা সচেতন থাকার কারণে টিচারদের কাছে গিয়ে এগুলো হেল্প নিয়ে নেয়, কিন্তু আপনি পাচ্ছেন না, হয়তো আপনি মফস্বল এলাকাতে আছেন বা কেউ ওই ধরনের বিষয় আপনাকে বলছে না সেই জন্য। তাহলে আমি বলবো, তাইলে এখানে যে সাবজেক্টগুলো আপনার দুর্বলতা আছে সেগুলি সাবজেক্টগুলো আপনি টিচারের হেল্প নেন। আমার যদি না থাকতো, বিসিএস রিটেন না থাকতো, তাহলে আমি পড়াতাম যে ইংলিশ এবং ম্যাথ পড়াবো, প্রাইমারির ফুল কোর্স করাবো, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর 2-3 মাসের একটা ফুল কোর্স করাবো, যেখানে গিয়ে সবাই মানে টোটালি প্রিপেয়ার হয়ে যেতে পারবে, এরকম আমি করতাম। তো আপনার মানে এবং স্ট্রং হওয়া সম্ভব, খুব ভালো একটা কিছু করা সম্ভব, এবং এরকম তো মানুষ করছে, আপনার পাশে যারা চাকরি প্রার্থী আছে দেখেন আপনি হিসাব নিকাশ করে এরকম করেই তারা স্ট্রং হয়ে যাচ্ছে, 3 মাস করবো, 2 মাস পড়বো, আমার লাইফের একটা ফিউচার হয়ে যাবে। তো
এই জন্য ভাইয়া আপনাকে আমি বলি আপনি বই পড়েন, ভালো বই কিনেন, ভালো বই কিনে টপিকগুলো ইম্পর্টেন্টগুলো সাজান এবং আপনার বেসিক সাবজেক্টের দুর্বলতা দূর করতে হবে রে ভাই। সাবজেক্টের দুর্বলতা রেখে রেখে আপনি কোনো মতে পাড়া হেপে যাবেন, ইউটিউবে যত বিশেষজ্ঞ যাই বলুক না কেন মানে ইয়ে নাই। আমার তো আলহামদুলিল্লাহ ভালো কয়েকটা চাকরি পেয়েছিলাম, এখনও ভালো চাকরি করছি, কয়েকটিতে ফাইবাও দিয়েছি অনেকগুলো, ইনশাআল্লাহ পজিটিভ রেজাল্ট আসবে। তা জানলে এগুলো তো হয়তো জয়েন করা হবে না, তখন দিয়েছিলাম শখের বসে বা নিজেকে চাকরি করার জন্য, বিশেষটাই শুধুমাত্র চিন্তা, আর কোনো কিছু চিন্তা নাই। এখন আপনাদের দেখবেন আরও অনেকগুলো বেটার কিছু হবে, কিন্তু আপনাকে সাবজেক্টগুলোতে বেসিক দুর্বলতা দূর করতে হবে। এই দুর্বলতা দূর করুন, তারপরে ঘন ঘন পরীক্ষা দিন। আপনার জীবনে আপনার এই চাকরি পাওয়ার আগ পর্যন্ত একজন মানুষ নির্ধারণ করুন যে সবসময় আপনাকে সাপোর্ট দিবে, সবসময় আপনার যে কোনো সমস্যা হইলে সে পজিটিভলি নক করবে, উৎসাহ দিবে, আপনার পড়াগুলো দেখাই দিবে, সমস্যা দূর করে দিবে। এইভাবে সাপোর্ট লাগে, একা একা অনেক কিছু করা যায় না। তাহলে আমি আপনাকে মূল কথা বললাম, আপনি বই কিনুন, টপিক নির্ধারণ করুন, টপিক নির্ধারণ করে সেগুলো পড়ুন, যেখানে দুর্বলতা থাকে সেখানে টিচারের বা অন্য কারো হেল্প নিন, হেল্প নিয়ে দুর্বলতা দূর করুন। এরপরে হচ্ছে গিয়ে বারবার রিভিশন দিন, পরীক্ষা দিন, চাকরি আপনার হবে, একটা না আরও কয়েকটা হবে ইনশাআল্লাহ। ফেসবুকে আমি আগেও পোস্ট দিয়েছি আমার এইটাই চাকরি হয়েছে, ওই চাকরি হয়েছে, তো এইটা একটা প্রাউড ফিল লাগে যে এতগুলো চাকরি হলো তারপর আমি জয়েন করলাম না, এখন আর অনেকেই চাকরি পাচ্ছে না। এই যে আপনার একটা কনফিডেন্স আসবে মনের মধ্যে, এই ওয়ে ফলো করলে ইনশাআল্লাহ কনফিডেন্স আসবে। প্রাইমারি বলেন, অন্য যে কোনো পরীক্ষা বলেন, চাকরি আপনার ইনশাআল্লাহ হবে। সো ইউ হ্যাভ টু ট্রাই ইউর লেভেল বেস্ট, চেষ্টা করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু রিমুভ ইউর বেসিক প্রবলেম, বেসিক সমস্যাগুলো দূর করতে হবে। ইফ ইউ ক্যান ডু দিস ইনশাআল্লাহ ইউ উইল বি এবল টু গ্যাট গুড জব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।